এই এক্সাম্পলে আমরা ফরেন কি করে ইউজ করা হয় সেটা দেখব। ফরেন কি মানে আমরা কি জানি, কোনো একটা টেবিলের প্রাইমারি কি যখন অন্য আরেকটা টেবিলে ইউজ করা হয়। আমি একটা এক্সাম্পল দিয়ে বোঝাই, বুঝতে সুবিধা হবে। যেমন ডিএনও ডিপার্টমেন্ট টেবিলে প্রাইমারি কি, এই ডিএনওটা যদি অন্য কোনো টেবিলে আমরা ইউজ করি তখন সেটা হয়ে যাবে ফরেন কি। মানে একই কলম নেব, ডিএনওটা ডিপার্টমেন্ট টেবিলে প্রাইমারি কি আর ইএমপি টেবিলে ফরেন কি। তাহলে তখন আমরা কি করছি না, আমরা তিনভাবে করতে পারি বা চারভাবেও করতে পারি। আমরা তিনটে মেন মেন দেখিয়েছি, চারটেই দেখাবো। তাহলে কী বললাম, কোনটা টেবিলের প্রাইমারি কি অন্য টেবিলে আমরা ইউজ করছি ফরেন কি হিসাবে। তো সেই জন্য যেটার প্রাইমারি কি সেটা আমরা আগে বানাবো, এই জন্য ডিপার্টমেন্ট টেবিলটা আগে বানাচ্ছি আমরা। এই যে বানালাম, এবার ইএমপি টেবিলটা যে ইউজ করবো ডিএনওটাকে, সেই জন্য ইএমপি টেবিলটা লিখছি। এগুলো নর্মাল লেখা আগেই শিখে গেছি, শুধু যেইটা আমার ওই যে ফরেন কি যে ডিএনওটা তো নিচ্ছে, হ্যাঁ নতুন করে এখানে ইউজ করছে ডিএনওটা, ওই জন্য আমরা লিখে দিচ্ছি রেফারেন্সেস ডিইপিটি, রেফারেন্সেস ডিইপিটি। রেফারেন্সেস ডিইপিটি মানে হলো যে ডিইপিটি টেবিল নেমটা, এটা দিয়ে দেওয়া মানেই আমি বুঝে যাবো যে এই ডিএনওটা এই ডিএনওটা দুটোই সেম সেম। ঠিক আছে, তাহলে আমরা দেখে নিই সব সিনট্যাক্স ঠিক আছে কি না, ক্রিয়েটেড। তার মানে এই দুটোর মধ্যে আমাদের একটা লিঙ্ক চলে গেল। ঠিক এই একই জিনিস, একটু নামটা চেঞ্জ করে অন্যভাবে করা যায় কীভাবে সেটা দেখাচ্ছি। এখানে শুধু রেফারেন্সেস ডিইপিটি দিলাম, পরেরটাই ফরেন কি লিখে করছি, দুটোর একই কাজ, দুটো সেম কাজ করবে, কোনো ডিফারেন্স নেই, দুটোই ফরেন কি হিসাবেই কাজ করছে। এখানে কি লিখেছি, সমস্ত এখান পর্যন্ত পুরো কপি পেস্ট, একদম সেম টু সেম। শুধু এখানে রেফারেন্স ডিইপিটি, সেখানে আমরা নতুন করে ফরেন কি কথাটা লিখে কোনটা ফরেন কি, এখানে যতগুলো কলম আছে তার মধ্যে কোনটা ফরেন কি, অবভিয়াসলি ডিএনওটা, যেহেতু ডিএনওটা ডিপার্টমেন্ট টেবিলে আছে, ফরেন কি ডিএনও মানে এগুলোর মধ্যে ডিএনওটা ফরেন কি, কোন টেবিল থেকে আসছে, ডিপার্টমেন্ট টেবিল থেকে আসছে। দেখে নিই সিনট্যাক্স ঠিক আছে কি না, সিনট্যাক্স ঠিক আছে। এবার হলো থার্ড টেকনিক, থার্ড টেকনিকটা পুরো সেম টু সেম আছে। এখানে আমি জাস্ট একটা এক্সট্রা কলাম নেব, এই যে আমি যেটা বললাম ফরেন কি ডিএনওটা রেফারেন্সেস ডিইপিটি, মানে ডিপার্টমেন্ট টেবিল থেকে ডিএনওটা আসছে, কিন্তু যখন এই ডিএনও ডিএনওটা আলাদা থাকতে পারে, মানে বানান আলাদা থাকতে পারে, তখন আমরা বুঝতে পারবো না কোনটার সঙ্গে ম্যাচিং হচ্ছে, বা মোর দ্যান প্রাইমারি কি হতে পারে, তখন আমরা বুঝতে পারবো না কোন প্রাইমারি কীটা ফরেন কি, তখন আমাদের এই প্যাকেটে নামটা মেনশন করি দেয়। এখানে যেহেতু একটাই আছে, অটোমেটিক্যালি ডিইপিটি রেফারেন্স করলে ওইটাই নিয়ে নেবে, নামও সেম একটাই প্রাইমারি কি। তো এখানে কী হচ্ছে, আরও স্পেসিফিক করে দিলাম, ডিএনওটা ফরেন কি তো হবেই, ডিইপিটি টেবিল থেকেও আসছে ওটাও বুঝলাম, কিন্তু ডিইপিটি টেবিলের ডিএনওটাই ফরেন কি সেটাও আমি মেনশন করি, এই দুটোই সেম। নামটা যেটা ডিফারেন্ট হতে পারে, ডিপার্টমেন্ট টেবিলে অন্য হতে পারে বা এই টেবিলে অন্য হতে পারে, লিঙ্কিং করার সময় এটা লিখে দিলে তাহলে আমাদের বানানটা অন্যরকম থাকলেও অসুবিধা হবে না, এটা লিখে দিলে ওটা হয়ে যাবে টেবিল ক্রিয়েটেড। ঠিক আছে, আর চার নম্বরটা একই জিনিস লিখছি না, এই একই রেফারেন্সেস ডিইপিটি আর এই কলাম নেমটা দিয়ে দিলেই হয়, ডিইপিটির পর ব্যাকেটে, যে ডিইপিটির পর ব্যাকেটে কলাম নেমটা দিয়ে দিলেই এটাও একইভাবে করা যায়। মানে একই কাজ আমরা অনেক রকমভাবে করা যায়, সবকটাই আমি এই এক্সাম্পলের মধ্যে দেখিয়ে দিলাম। পরের ভিডিওতে আমরা কী করবো, কেন ফরেন কি ইউজ করা হয় বা না করলে কী প্রবলেম সেটা দেখবো।